বোমাগুলির লড়াইয়ে উত্তপ্ত খেজুরি, আহত 3 বছরের শিশুকন্যা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে। লোকসভা নির্বাচনের আগে থেকেই এলাকার শাসক দল তৃণমূল ও বিজেপির সাথে সংঘর্ষ লেগেই ছিল। সোমবার সন্ধ্যে থেকে খেজুরি 2 ব্লকের হলুদবাড়ি 1 নম্বর অঞ্চলের দেখালি 158 নম্বর বুথে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর জখম হয়েছে 3 বছরের এক শিশু। সেখানে ছিল সব দৌড়ে এসে যখন দেখে কাঁদছে, তখন জামাটা ছিঁড়ে গেছে সামনে এখানে, তখন কান্দা। তারপরে আমার ভাই বলছে যে তুমি বাড়ি ওকে ভিতরে নিয়ে যাও। যখন দেখি কাঁদছে, কান্দা বন্ধ হয়নি, জামাটা যখন খুলে দেখি তখন রক্ত বেরোচ্ছে। আমি তখন চিৎকার করে ভাই বলছি, ভাই দেখবো এসব কি হয়েছে এটিতে। তারপরে তো কান্না ঘাটি বলছে রক্ত বেরোচ্ছে। গত 2 দিন ধরে খেজুরি বিধানসভার ভেতরে কয়েকটা অঞ্চলে যেভাবে পুলিশ এবং তৃণমূলের গুন্ডা বাহিনী যেভাবে মানুষের উপরে অত্যাচার করছে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে অত্যাচার করছে, এটা তালিবান সরকারের থেকে কোনো আলাদা নয়। পুলিশ মানুষকে নিরাপদের জায়গায় গুন্ডা বাহিনীর সাহায্যে পরিবারের উপরে, মহিলাদের উপরে যেভাবে অ্যাটাক করছে, এর নিদর্শন পশ্চিমবঙ্গে ছাড়া ভারতবর্ষে কোনো জায়গায় দেখা যায় না। ভারতবর্ষকে সর্বোচ্চ স্থানে নিয়ে যাওয়ার জন্য মোদিজি যেভাবে প্রাণপণ চেষ্টা করছে দিনের পর দিন, আজকে চন্দ্রযান 2 পর্যন্ত আমাদের দেশ ক্ষেপণ করছে, আর সেই জায়গায় ভারতবর্ষের একটা রাজ্য পশ্চিমবঙ্গে তার সরকার মমতা, টিএমসি সরকার, মমতা ব্যানার্জি তার মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলা বাচ্চা কেউ বাদ নেই। খেজুরি এই পরিস্থিতি প্রতিটা ভারতীয় জনতা পার্টির কর্মী, প্রতিটা সাধারণ মানুষ আজকে ভয়াবহ পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। পুলিশ কোনো রকম, প্রশাসন কোনো রকম হেল্প করছে না, কোনো রকম ঘটনাস্থলে পৌঁছচ্ছে না। এরকম নিন্দনীয় ঘটনা যেভাবে মমতা ব্যানার্জি চালাচ্ছে, এ মানুষ দেখছে, পুরো দেশ দেখছে, পুরো পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে, এর জবাব সঠিক টাইমে মানুষ দেবে। কিন্তু এখনও বলতে চাই, খেজুরিতে যেভাবে আক্রমণ চালাচ্ছে তৃণমূলের বাহিনী পুলিশের সাহায্য নিয়ে, এটা যদি এভাবে চলতে থাকে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। যদি আপনারা যে ভাষায় কথা বলছেন, আমরা যদি সে ভাষায় কথা বলতে শুরু করি, খেজুরি যেভাবে উত্তপ্ত হয়ে গেছে আমরা আরও উত্তপ্ত করে দিতে পারি, কিন্তু ভারতীয় জনতা পার্টির নীতি হিসেবে আমরা চাই না। আমি প্রশাসন এবং মমতা ব্যানার্জিকে বলবো যে ইমিডিয়েট খেজুরিতে যাতে শান্তি বহাল থাকে, যাতে শান্তিপূর্ণ মানুষ বসবাস করতে পারে, তার সমস্ত বন্দোবস্ত করুক। আদারওয়াইজ ভারতীয় জনতা পার্টির কর্মীরা কিন্তু তার পুরো বন্দোবস্ত নেবে। মানুষ বুঝেছে, মানুষ কিন্তু ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবে, তার আগে কিন্তু আমরাও বুঝিয়ে দিতে পারি, আমরাও কিন্তু বুঝিয়ে দেবো।